হরতাল এমনিতে আন্দোলনে মরচে ধরা হাতিয়ার, এই মরচে ধরা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি, সামনে লাভ হবে এমন আশা করে লাগবে। কেন্দ্রে আমার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই, আমাদের কর্মীরা এবং সবসময় দেখা যায় গণতন্ত্রে কোনো নির্বাচন হলে ভোটারদের সাথে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা, এটা আমাদের টিম আছে, কর্মীদের টিম আছে, নেতা কর্মীদের, সেই টিমগুলোই সে কাজ করবে। স্বতঃস্ফূর্তভাবে অনেক ভোটার, বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবে। যারা একটু হয়তো দেরি করছেন, বিলম্ব করছেন, তাদেরকে একটু তাড়াতাড়ি আসার জন্য হয়তো অনুরোধ করতে পারেন, সেটা আমাদের টিমগুলো আছে, তারা করবেন। এটা বিএনপির হরতাল অবরোধ কয়েকদিন আগে আমরা দেখলাম, আপনারা লক্ষ্য করেছেন হরতালের দিন ঢাকা শহরে যানজট আরো বেশি, অবরোধ কোথায় হলো আমরা দেখিনি, অবরোধ শুধু তাদের কর্মসূচিতে দেখলাম। বাস্তবে গ্রাম শহর আমি ওইভাবে পার্থক্য রেখা টানব না, আমি শুধু একটা কথাই বলবো, টার্ন আউট সন্তোষজনক, স্যাটিসফাই।